আপনি কি দীর্ঘদিন ধরে আপনার মাসিক বা পিরিয়ডের সমস্যায় ভুগছেন? অনিয়মিত সাইকেলের কারণে আপনি কোনো ডাক্তার দেখিয়ে যদি কোনো ফল পেয়ে না থাকেন, আজকের এই ভিডিওটি আপনি ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওর টিপসগুলো মেনে চললে আপনি একদম নিয়মিতভাবে আপনার সাইকেলে ফিরে আসবেন। আমি ডাক্তার মিশকাত আজিজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রথমে আমরা জেনে নিই যে কি কি কারণে আমাদের সাইকেল বা পিরিয়ডটা অনিয়মিত হতে পারে। প্রথম কারণটাই হচ্ছে আপনার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামে দুটি হরমোন থাকে আমাদের শরীরে। এই হরমোনটি যখন নারীদের শরীরে ইমব্যালেন্স হয়ে যায় তখনই আপনার সমস্যা শুরু হয়। এটা হচ্ছে সবচেয়ে কমন কারণ। এটা অনেক কারণে হতে পারে, বিশেষ করে এই হরমোনগুলো যখন কমে যায় তখনই আপনার সাইকেলটা ইরেগুলার হয়ে যায়। এগুলো কিছু বিশেষ সময়ে হয়, যেমন বয়ঃসন্ধিকালের প্রথম দিকেটা হতে পারে, আবার মেনোপজের ঠিক আগেও আপনার এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তো এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো কিন্তু হরমোনের উঠা নামার কারণেই হয়। এগুলো কিছু বিশেষ কারণে, মেটাবলিক ডিসঅর্ডার, আমাদের ফল্টি লাইফস্টাইলের কারণে হয়। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে কমন, যেমন ধরেন আপনি দীর্ঘদিন ধরে একটা ওরাল কন্ট্রাসেপটিক পিল ব্যবহার করছেন যেটা আপনি নিয়মিত খান না, ইরেগুলার ইনটেক করেন, দুই দিন খান তিন দিন খান না, তখন গিয়ে আপনার সাইকেলটা নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে উইথড্রল ব্লিডিং হয়, এক মাসে দুইবার তিনবার এ ধরনের সমস্যা হয়। আবার অনেক সময় কারো কারো ক্ষেত্রে বডি সুইচ করলে, অর্থাৎ আপনি মনে করেন ফেমিকন খাচ্ছিলেন, সেখান থেকে সুখী খাওয়া শুরু করলেন, তখন গিয়ে আপনার সাইকেলটা সমস্যা হয়ে যায় হরমোনের ইমব্যালেন্সের কারণে। এটা হচ্ছে খুব কমন একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রাতিরিক্ত স্ট্রেস, বেশি স্ট্রেস নিলেও আপনার এই সমস্যাগুলো দেখা যায়। আরেকটি কমন কারণ মহিলাদের মধ্যে যেটা রয়েছে সেটাকে বলা হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটাও আপনার ইরেগুলার পিরিয়ডের খুব কমন একটি কারণ। এছাড়া মহিলারা যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, সেটা হাইপার থাইরয়েডও হতে পারে, হাইপোথাইরয়েডও হতে পারে, এই দুটো সমস্যাতেই আপনার পিরিয়ডের প্রবলেম দেখা যাবে। এছাড়া কিছু টিউমার রয়েছে, যেমন ধরেন ফাইব্রয়েড, এডিনোমায়োসিস, কিছু ঔষধ রয়েছে যেগুলোর কারণে আপনার সমস্যা হয়। আরেকটি হরমোন আছে প্রোলাকটিন হরমোন, এটারও ইমব্যালেন্স হলে আপনার পিরিয়ড ইরেগুলার হতে পারে। তো এই যে কারণগুলো রয়েছে এগুলো হচ্ছে কিছু কমন কারণের কথা বললাম। আজকে আমরা কারণ নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ আজকে আমরা কথা বলবো আপনার সমস্যার সমাধান নিয়ে। আমরা সমাধানগুলোকে কিছু প্রাইম ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি। প্রথমে আপনার পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার যে কারণটা প্রাইম কারণ, সেটা হচ্ছে আপনার ওভারওয়েট। ওভারওয়েট হলে শুধু পিসিওএস না, বরং আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে, হরমোনের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং আপনার পিরিয়ড রেগুলার করার এক নম্বর উপায় হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ করুন। ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমি আমার পেজে একটি ভিডিও দিয়েছি, ওজন কমানোর A to Z গাইডলাইন, এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনার ওজন যদি আপনি কমিয়ে ফেলতে পারেন, আপনার ইরেগুলার সাইকেল যেটা কোনো ওষুধেই অনেকদিন ধরে ভালো হচ্ছে না, কিংবা ওষুধ খেলে ভালো থাকে আবার সমস্যা হচ্ছে, এই জিনিসটা আপনি একটা পারমানেন্ট সমাধান পাবেন। দুই নম্বরে যে জিনিসটা আপনাকে আমি বলবো সেটা হচ্ছে আপনি যোগা করুন। একটি গবেষণায় দেখা গেছে যারা আপনার 30 থেকে 45 মিনিট পর্যন্ত ডেইলি যোগা করে, 6 মাস করার পর একটা স্টাডি ট্রায়ালে প্রায় 125 জন মহিলার উপর এই পরীক্ষাটা করা হয়েছিল, যার 50% যোগা করতো আর 50% যোগা করতো না, সবারই ইরেগুলার পিরিয়ডের সমস্যা ছিল। যে 50% আপনার যোগা করতো তাদের 6 মাসে 100% রিকভারি হয়ে গেছে, যেটা কিন্তু একটা খুব ভালো ডাটা। তো এই জিনিসটা বলবো আপনাদেরকে যোগা করার জন্য। এই যোগাটা আপনারা খুব ইজিলি ইউটিউবে সার্চ দিলেই পাবেন, যে যোগা এক্সারসাইজ ফর ইরেগুলার পিরিয়ড, এটা লিখে সার্চ দিলেই আপনাদের কাছে ব্যায়ামগুলো চলে আসবে, খুব সহজ কিছু ব্যায়াম। এই ব্যায়ামগুলো আপনাদেরকে আমি করার জন্য রিকমেন্ড করব। দুই নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে আপনি কিছু জিনিস খেতে পারেন ঘরোয়া পদ্ধতিতে আপনার পিরিয়ডকে রেগুলারাইজ করার জন্য। তার মধ্যে রয়েছে আদার পানি। আপনি এক ফালতি আদা এটাকে জুস করে নিয়ে এটা পানির সাথে সমপরিমাণ মিক্স করে আদার পানিটা খেতে পারেন ডেইলি এক বেলা করে। আদাটা যদি আপনি নিয়মিত খান, এটা আপনার ব্যথা কমাবে, এটা আপনার ব্লিডিং কমাবে, এটার অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, প্লাস আপনার পিরিয়ডটাকে এটা রেগুলার করে দেবে। চার নম্বর হচ্ছে আপনি
দারুচিনি নেবেন, দারুচিনি গুঁড়ো করে ব্লেন্ডারে রেখে দিবেন, প্রতিদিন সকালে 1 গ্লাস পানিতে 1 চা চামচ গুলিয়ে খাবেন। দারুচিনির যে পরিমাণ আপনার মানে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং ঔষধি গুণ রয়েছে, এটা আসলে অনেকগুলো অনেকগুলো বেনিফিট রয়েছে যেটা বলে শেষ করা যাবে না। 2014 সালে প্রায় 365 জন রোগীর উপরে একটা ট্রায়াল চালানো হয়েছিল, নিউজিল্যান্ডে করা হয়েছিল স্টাডিটা। ওখানে দেখা গেছে যেসব রোগীরা PCOS এ আক্রান্ত এবং পিরিয়ড রেগুলার হচ্ছে না, তাদেরকে মেটফরমিন দেওয়া হয়েছিল একটা গ্রুপকে, আর একটা গ্রুপকে শুধুমাত্র দারুচিনি খাওয়ানো হয়েছিল। তো যে গ্রুপটা মেটফরমিন দেওয়া হয়েছিল তাদের ইম্প্রুভমেন্ট, এবং যারা শুধুমাত্র দারুচিনি খেয়েছিল তাদের ইম্প্রুভমেন্টটাও সেম। সুতরাং আপনার মেটফরমিনটা আমরা ক্লিনিক্যালি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট হিসাবে রোগীদেরকে দিয়ে থাকি, কিন্তু ঘরোয়া ট্রিটমেন্ট হিসাবে আপনারা দারুচিনি খেতে পারেন। 5 নম্বরে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের মা বোন যারা ঘরে কাজ করে তাদের বেশিরভাগই শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। এখন ভিটামিন ডি সাপ্লিমেন্ট যদি আপনারা নিয়মিত নেন, এটা আপনার পিরিয়ডকে রেগুলার করতে খুব ভালো একটা ভাইটাল রোল প্লে করে। অন্ততপক্ষে ডেলি 2000 IU ভিটামিন ডি যদি আপনি নিয়মিত 6 মাস ব্যবহার করেন, আপনার ইরেগুলার পিরিয়ড রেগুলারাইজ হয়ে যাবে। তবে সেগুলো অন্যান্য পদ্ধতিগুলোর সাথে নিতে হবে। এছাড়া আপনি সকালে রোদ পোহানোর চেষ্টা করবেন, যেটা ন্যাচারাল সোর্স ভিটামিন ডি। এবার আসুন ঘরোয়া আরেকটি পদ্ধতির কথা বলবো, সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। আপনার অ্যাপেল সিডার ভিনেগার যারা ব্যবহার করছে, এদের দেখা গেছে যে আপনার মানে 6 থেকে 7 মাসে PCOS যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সেটা অনেকখানি কমে গেছে ন্যাচারালি। এছাড়াও থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে আপনার অ্যাপেল সিডার ভিনেগার খুব ভালো উপকার আসে। আপনি অ্যাপেল সিডার ভিনেগার 1 গ্লাস পানিতে 1 চা চামচ দিয়ে খেলেই হবে, এটা নিয়মিত খেতে পারবেন। এটা খেলে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না, এটা আপনার ওজন কমাতে সাহায্য করবে, এটার অনেক বেনিফিট। এবার আসুন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার যে ঘুমটা, ঘুমটা নিশ্চিত করতে হবে। আপনি যদি ঠিক মতো না ঘুমান, আপনি যদি রিল্যাক্স এবং স্ট্রেস ফ্রি হতে না পারেন, তাহলে কিন্তু আপনার কোনো ওষুধই কাজে আসবে না। এবার আপনাকে আমি আরেকটি অ্যাডভাইস করব, সেটা হচ্ছে আপনার লাইফ স্টাইল মডিফিকেশন। আপনাকে লাইফ স্টাইল মডিফিকেশন বলতে আপনাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে ফেলতে হবে, যাতে করে আপনার শরীরে ওজনটা কমে। প্রয়োজনে আপনি কিটো ডায়েট করতে পারেন, যেটার কথা আমি একটু আগেও বললাম, হ্যাঁ। এবং আপনার যদি অ্যালকোহল, স্মোকিং এ ধরনের অভ্যাস থাকে এগুলো বাদ দিয়ে দিন। প্রপার স্লিপটা আপনি এনশিওর করুন, চিনি, ফাস্টফুড এবং বাইরের প্রসেস ফুডগুলো বন্ধ করে দিন। তাহলে দেখবেন আপনার বডির যে নর্মাল মেটাবলিজম, এটা আপনার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নিয়ে আসছে, এবং আপনি কোনো ওষুধ ছাড়াই আপনার পিরিয়ডটা রেগুলারাইজ হয়ে গেছে। এই জিনিসগুলো যদি মেনে চলেন তাহলে আপনারা মানে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ইরেগুলার পিরিয়ড রেগুলার হয়ে যাবে। এছাড়া আপনার ডাক্তার আপনাকে কিছু পিল অ্যাডভাইস করতে পারে, যারা এখনো আনমেরিড কিংবা কোনো পিল ব্যবহার করছে না, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন পিলও দিতে পারে অথবা ইস্ট্রেডিয়াল গ্রুপের পিলও দিতে পারে। সেটা আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধটা ঠিক করে নেবেন। আর ঘরোয়া যে পদ্ধতিগুলো বললাম, যে নিয়মকানুনগুলো বললাম, এগুলো আপনারা মেনে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি 3 মাসের মধ্যে আপনারা সুস্থ হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার আরও 10 জনের উপকার করবে এবং আপনিও আমাদের ভালো কাজের অংশীদার হয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।